রবিবার বাংলা ক্যালেন্ডার অনুসারে আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি এদিন মেতেছে বর্ষবরণের উৎসবে বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন আজ প্রত্যেকেই নিজেদের মতো করে দিনটি পালন করছে এই উৎসবের দিক থেকে পিছিয়ে নেই ত্রিপুরাবাসীও ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করছে রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে সকাল থেকে এই উপলক্ষে ভিড় লক্ষ্য করা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এদিন নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে হালখাতার ভিড় দেখা যায় একই সঙ্গে ব্যবসায়িক বৃদ্ধির জন্য লক্ষ্মী গণেশে পুজো করলেন অনেকেই সকাল থেকে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির চত্বরে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসার সূর্য বৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্য দর্শনার্থীদের ভিড় মন্দিরের বাইরে লাইন ধরে বসেছেন পুরোহিতরা তারা ব্যবসায়ীদের হাল খাতা পুজো করে দিচ্ছেন পরিবারের মঙ্গল কামনায় কেউ পুজো দিচ্ছেন কেউ আবার ব্যবসার উন্নতির জন্য পুজো দিয়ে খাতা ছুঁয়ে ব্যবসা শুরু করতে চান তাই আমাদের হিন্দু সনাতনের মতে আজকে আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা প্রতি বছরের ন্যায় এই সমস্ত বিভিন্ন ব্যবসায়ীরা আসেন সেখানে তারা বিভিন্ন রকমের তারা ব্যবসার জন্য খাতা সেখানে যাত্রা করেন এবং যাত্রার মধ্যে শুভ হয় সাধারণ সমস্ত মানুষের উপরে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ যাতে বর্ষা থাকে প্রতি বছরই হ্যাঁ এই নিয়ে সেখানে ব্রাহ্মণ পুরোহিত এবং সমস্ত সেখানে দর্শনার্থীরা সবসময় এখানে বাড়িতে আসেন এবং শ্রদ্ধাভুক্তি সহকারে তারা মনোকামনা পূরণ করেন